8425 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন সহ 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 7939 কোটি টাকা আর বিদেশি উৎস হতে প্রাপ্ত অর্থের পরিমাণ 885 কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স ও আবাসিক ভবন নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ ও যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, 2026 সালে এলডিসি থেকে গ্রাজুয়েশন হবে বাংলাদেশের। এর সুবিধা আদায় ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সঠিক করতে অনুশাসন দিয়েছেন একনেক প্রধান।